সড়কে শৃঙ্খলা ফেরাতে চতুর্থবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে 57টি চেকপোস্ট বসানো হয়েছে, যার মাধ্যমে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক আইনের সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। আজ দুপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী সময় এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরো জানাচ্ছেন মৌখন্তকার। গত বছরের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে আন্দোলন চলাকালেই ট্রাফিক সপ্তাহ শুরু করে পুলিশ। পরপর তিন দফা ট্রাফিক সপ্তাহ পালন করে তারা। কয়েক দফা ট্রাফিক সপ্তাহ পালনের পরও সড়কে তেমন কোনো পরিবর্তন আসেনি, ফেরেনি শৃঙ্খলা, এমনটাই বলছেন সাধারণ মানুষ। স্বাভাবিক সব কিছু, আগে যেমন ছিল এখন তেমনই, এক্সট্রা কিছু চোখে পড়ে নাই। ট্রাফিক জ্যামটাকে যদি কন্ট্রোল করা যায় এবং নিয়ন্ত্রণ করে গাড়ি চলে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ভালোর দিক। এদিকে শৃঙ্খলা মানছেন না বাস চালকরাও, যদিও তারা মানছেন না সে কথা। সামথিং দুই একটা তুলতে হয় মাঝে মাঝে, সামথিং এটা তেমন কিছু না, নিয়ম মানে চলি আবার স্টপিক ছাড়া ব্রেক করি না আমরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ 2019 উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ট্রাফিক পুলিশ, আমাদের মেট্রোপলিটন পুলিশ তো বটেই, তারা কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদের সহযোগিতা করার জন্য সবার কাছে আমি আহ্বান রেখে আমি আজকে যে ট্রাফিক পক্ষ শুরু হতে যাচ্ছে সেটার উদ্বোধন ঘোষণা করলাম। এ সময় ডিএমপি কমিশনার বলেন ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালনের পর নগরীর ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম শুরু হবে। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা এই মহানগরীতে সুশৃঙ্খল করতে পারবো, যানজট জলজট নিরসনে আমরা ভালো ফল আনতে পারবো যদি আমরা সকলের সহযোগিতা পাই। আগামী 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। এবারও ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট এই কার্যক্রমে যুক্ত রয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।